প্রিয় ভাইরা, আবার হাতটা জোর করে বলে যদি পা ধরতে হয় ধরবো। আসেন, জীবনে বিশেষ করে দুইটা পাপ আমরা কেউ করব না ইনশাল্লাহ বলেন। আপনাদের কি খুব কষ্ট হচ্ছে? দুইটা পাপ জীবনে করবেন না, সবাইকে অঙ্গীকার করতে হবে। আজকে কয়টা শুনেন, আপনি একক তো নামাজ পড়েন নাই, আল্লাহ চাইলে মাফ করে দিবে। ভুলে জেনা করে ফেলেছেন, আল্লাহ চাইলে মাফ করে দিবে। ভুলে একজনকে গালি দিয়ে ফেলেছেন, আল্লাহ চাইলে মাফ করে দিবে। ভুলে ফজরের নামাজে জাগতে পারেন নাই বা ইচ্ছে করেই জাগেন না, একদিন আল্লাহ চাইলে মাফ করে দিবে। রোজা একটা করেন না, আল্লাহ চাইলে মাফ করে দিবে। দুইটা গুনাহ এমন আছে যেটা আল্লাহ কখনো মাফ করবে না, কয়টা? এক নাম্বার হচ্ছে বান্দার হক নষ্ট করা, দুই নাম্বার হচ্ছে শিরিক করা। প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, কলিজার টুকরারা আমার, খবরদার, ভাইয়ের সম্পদ হয়ে ভাইয়ের সম্পদ নষ্ট করেন না, ভাই হয়ে ভাইয়ের সম্পদ নষ্ট করেন না, ভাই হয়ে বোনের সম্পদ মেরে দিয়েন না, আরেকজনের হক নষ্ট করে আরেকজনের জমি দখল করেন না। আল্লাহর কসম করে বলে কিয়ামতের ময়দানে আপনি মাপ পাবেন না। বিশ্ব নবী বসে আছেন এইভাবে, আল্লাহর নবীর কাছে একজন সাহাবিল্লাহ আসানা হলো, নবীজিকে বলা হলো, কোনো নবীজি তার জানাজার নামাজটা পড়ায় দেন। আল্লাহর নবী বললেন, দাদা না, তার জানাজার নামাজ আমি পড়াবো না। সাহাবিরা বললেন, ওগো নবীজি, কেন তার জানাজার নামাজ আপনি পড়াবেন না? রাহমাতুল্লিল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি ছিল ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করে নাই, এই কারণে আমি নবী তার জানাজার নামাজ পড়াবো না। বলুন আল্লাহু আকবার। পা ধরা লাগলে ধরবো। আজকে একটা কথা বলে যাই, আপনারা অনেক মানুষ এখানে বসে আছেন যারা পৈতৃক ভিটার বোনের সম্পত্তিটা এখনো বুঝায় দেন নাই, অস্বীকার করতে পারবেন? বাপের বাড়ির সম্পদ যেটা বন্ধের হক ছিল দেন নাই। আল্লাহ কসম করে বলি, 36 বার উমরা করে জান্নাতে যেতে পারবেন না। চ্যালেঞ্জ করলাম আপনাকে, আল্লাহ তারা বান্দার হক নষ্ট করলে এটা গুনাহ মাফ করবে না। ঘুষ দিয়ে চাকরি নিছেন, আছে না ঊর্ধ্বতন কর্মকর্তা, 50 জনের থেকে 3 লাখ করে টাকা নিছে, ঘুষ দিয়ে চাকরি দিবে তাই, 13 লাখ করে টাকা নিছে, চাকরি একটারও দেয়নি, মারা গেছে, আরেকজনের জমি দখল করে জাল দলিল করে নিজের নামে লিখে নিছে, আছে না? টাকা ঋণ নিছে 20,000, কয় 3 দিন পরে দেব, 3 দিন আর হয় না, টাকা তো দেয় না, উল্টা আরো ফাপড় নাই, কথা বলেন আছে না? নাই। কেয়ামতের ময়দানে এই শ্রেণীর মানুষ, এরা আবার নামাজও পড়ে, রোজাও করে, হজ্জও করে, জাকাতও দেয়, আল্লাহ তাআলা কেয়ামতের ময়দানে ফেরেশতাদেরকে বলবে, এই এদের আমলগুলো চেক করো তো। ফেরেশতারা তখন বলবে, আল্লাহ, এই মানুষগুলো নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, কিন্তু বান্দার হক নষ্ট করেছে, আল্লাহ কি ফয়সালা হবে? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে ফেরেশতারা, রে ওদের যে আমলগুলো আছে আমলগুলো কেটে কেটে এখন পাওনাদারদের পাওনা মিটিয়ে দাও, যখন পাওনাদারদের পাওনা মিটিয়ে দেওয়া হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন, তখন ফেরেশতাদেরকে বলবে এখন আমলের কি অবস্থা? ফেরেশতারা তখন বলবে, আল্লাহ, এই মানুষগুলোর জান্নাতে যাওয়ার জন্য যথাযথ আর আমল নাই, আমলের পাল্লাটা শূন্য হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, যত বড় হাজি হোক নামাজি হোক, শিকলে বেঁধে বেঁধে এই মানুষগুলোকে জাহান্নামে নিক্ষেপ করো। বলুন নাউজুবিল্লাহ। একজন মানুষের গাছের ডাল চুরি, ডাব চুরি করে খাইছেন, আম চুরি করে খেয়েছেন, আরেকজনের হক নষ্ট করেছেন, করেন না ভাই। আরে কয় দিনের দুনিয়া, কয় দিনের দুনিয়া! আগে মায়ের খাইছেন 50 লাখ, আর এখন মসজিদে খালি দান করতেছেন 20,000 করিয়া, খালি 2 লাখ করে, এত সোজা না আল্লাহর জান্নাত তোমার জন্য মসজিদে দানের চাইতে, যার হক নষ্ট করেছো এর হক বুঝিয়ে দেওয়া আরো আগে বেশি জরুরি, ঠিক কিনা? তিতা লাগবে এই ওয়াজ, এ হুজুর রেল লাগে অনেকে পছন্দ করে না, কয় আনছি আপনারা হুজুর তাফসির করার লাগে, কি বাড়া ভাতে সাইড হালতাছেন, এ হুজুরে অনেকে পছন্দ করে না, কয় এই ওয়াজের দরকার কি? আপনার কাছে রিকোয়েস্ট ভাই, আপনি মাপ পাবেন না। আপনি যত বড় মুফতি নিয়ে আসেন নিয়ে আসেন, হক মারার গুণা শুধু তৌবা দিয়ে আল্লাহ মাফ করে। ও বাঁচতে কইতেছেন কেন? হক মারার গুণা শুধু তৌবা দিয়ে আল্লাহ মাফ করে, মাফ তখনই পাবেন যার হক মারছেন এর হকটা বুঝিয়ে দিবেন, অথবা ও যখন আপনারা মাফ করে দিবে। কেন আপনি বুঝেন না? নামাজ যে ফরজ এটা আছে কোথায়? কোরআনে সবাই বলেন নামাজ ফরজ আছে কোথায়, হজ ফরজ আছে কোথায়, রোজা ফরজ আছে কোথায়? নামাজ রোজা হজ যাকাত যে কোরআন আল্লাহ ফরজ করেছে, বান্দার হক নষ্ট না করা ওই আল্লাহ ওই কোরআনেই ফরজ করেছে, সুবহানাল্লাহ। কিন্তু আমরা বুঝি না,
আগে আকাম কুকাম হারাম টারাম সব খাইছে, এখন আইসা মনে করেন মসজিদের ছাদটা ঢালাই দিয়ে দিছে, আছে না? অস্বীকার করতে পারবেন বাংলাদেশে যত মসজিদ আছে না হলে 15-20% মসজিদের কমিটির মধ্যে ভূত আছে, ভূত হয় সুদ খায় না হলে ঘুষ খায়, আছে না নাই? হুজুর এখন খায় না আগে খাইছি, তো আগে যে খাইছেন ওটার খেসারত কিভাবে দিবেন? হক মারার গুনাহ তো আল্লাহ মাফ করবে না, তাহলে কি করতে হবে? যাদের হক নষ্ট করেছেন এদেরকে খুঁজে বাইর করে হক গুলো আগে বোঝাইতে হবে। বোনেরা বাপের বাড়ির সম্পদ চাইতে এলে কই কিরে জরিনার মা, বাপের বাড়ির সম্পদ নিতে হয় না, এই যে আসছিস যাচ্ছিস খাচ্ছিস বসছিস এটাই তো বালা, বাপের বাড়ির সম্পদ নিস না, আছে না? এদিকে বোনদের সম্পদ দেয় না, ওইদিকে প্রতি বছর উমরা করছে, তোমার উমরা মক্কা শরীফে দাফন হবে, বাংলাদেশে আর আনতে হবে না, জান্নাত এত সোজা না। হক বুঝা দিবেন তো ইনশাল্লাহ। মনে রাখবেন হারাম যেদিন থেকে খাবেন আরাম তুলে নেবে কে? এলাকা ইমাম সাহেবের বেতন দেন 10,000, একটা রিক্সাওয়ালা অটোওয়ালা সিএনজিওয়ালা টাকা কামায় 15,000-20,000, কই ঘুমেতে কোনো ঝামেলা নাই, ওদের ট্যাবলেট খায় ঘুমানো লাগে না, আর গরুর গোশত ও মাশাল্লাহ 1 কেজি দিলে ওটাও হজম করে ফেলতে পারে, কুমিল্লার রসমালাই ও 1 বাটি খাইতে পারে, কোনো সমস্যা নাই। হারাম খাওয়া শুরু করবেন ডাক্তার কইবে হাফ কাপের বেশি ভাত খাইতে পারবেন না, রসমালাই খাবেন আপনি সম্ভবই না, কারণ নানাবিধ শরীরে অসুস্থতা দিয়ে দিবেন কে? জোরে বলেন কে? মানুষের অশান্তি হয় কেন জানেন? 5টা কারণে, কয়টা বলেন? কয়টা? জোরে বলেন কয়টা? এবং মুহাদ্দিসিনরা বলছেন এই 5 কারণে দেশের মধ্যে সমাজের মধ্যে দুর্ভিক্ষ আসে। আল্লাহু আকবার কর, সংক্ষেপে বলে দিই। 1 নম্বর, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমি কদ্দুন হাত্তা ইউলানু বিহা ইল্লা ফাশাফাইহিমুত তাউন, কোন সমাজে এর মধ্যে যখন অশ্লীলতা বেড়ে যাবে, জেনা ব্যভিচার বেড়ে যাবে, ওই সমাজের মধ্যে নিত্য নতুন রোগ ঢোকায় দেবে, এমন রোগ আল্লাহ রাব্বুল আলামিন দিবেন যে রোগগুলো সম্পর্কে কোনো মানুষ কখনোই জানতো না। করোনা কথা কন না কেন? এমন রোগ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে দিয়ে দিবেন, আপনি মাঞ্জার ব্যথায় ঘুমাইতে পারতেছেন না ডাক্তার রোগ ধরতে পারে না, বুকের ব্যথায় ঘুমাইতে পারেন না ডাক্তার রোগ ধরতে পারবে না, অদৃশ্য নিত্য নতুন রোগ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ওপরে ছাপায় দিবেন, যখন অশ্লীলতা বেড়ে যাবে বলুন নাউজুবিল্লাহ। 2 নম্বর, আল্লাহর নবী বলছেন ওলাম ইয়াং কুসুল মিকিয়ানা ওয়াল মিজানা ইল্লা উখিদু বিসসিনিন ওয়া শিদ্দাতিল মাউনাতি ওয়া জাওরি সুলতানি আলাইহিম, কেউ যখন মাপে কম দিবে ওজনে কম দিয়ে হারাম উপার্জন করবে, মানুষকে যখন ঠগাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমাজের উপরে দুর্ভিক্ষ দিবেন, ওই সমাজ থেকে শান্তি তুলে নেবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন ওই হারাম খোরদের আরামকেও তুলে নেবেন বলুন নাউযুবিল্লাহ। কয় নাম্বার গেল? 3 নাম্বার, ও কুমিল্লায় তো কেউ ওজনে কম কম দেয় না, আছে না ভাই? সব জায়গায় আছে ভালো মন্দ, ঠিক আছে, কিছু বিক্রেতা ক্রেতা আছে যখন কিনে তখন পয় পয় করে হিসাব করে নেয়, আর যখন বেচে তখন কি করে খালি 100-150 গ্রাম মাইরা দেয়, আছে না নাই? 2 নম্বর, 3 নম্বর, ওলাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিআল কাতরা মিনাস সামা, এদিকে তাকান, যখন যাকাত দেওয়া অস্বীকার করবেন আকাশের বৃষ্টি বন্ধ করে দিবে কে? খেয়াল করছেন কিনা দেখেন, এই যে আপনার বর্ষাকালে বাংলাদেশে এখন কিন্তু পর্যাপ্ত বৃষ্টি নাই, শীতকালে বৃষ্টি হচ্ছে, গরমকালে গরম বেশি শীতকালে শীত বেশি, মানে আবহাওয়ার কোনো সিস্টেমই নাই এখন। সৌদি আরবে বৃষ্টি হইতো না, এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, শুনছেন না? আজকের নিউজ, আজকে ওমানে আইস পড়তেছে, আইস। নবীজির একটা হাদিস শুনেন, কিয়ামত তো আসলে বেশি দূরে না, লা তাকুমুস সাআ হাত্তা তাউদা আরদুল আরাবি মুরুজা ওয়া আনহারা, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত গোটা আরব উপদ্বীপ সবুজ শ্যামল না হবে। এই আরব উপদ্বীপে সৌদি আরবে কাতারে বাহরাইনে দুবাইয়ে ওমানে নহর তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। বর্তমান সময়ে সৌদি আরবে আপনারা নিউজগুলো দেখেছেন, সৌদি আরব কিন্তু সবুজ শ্যামল হয়ে যাচ্ছে, ঠিক কিনা? ওমানে বৃষ্টি হচ্ছে 6-7 দিন, ওইদিকে বৃষ্টি হয় বাংলাদেশে বৃষ্টি নাই, সরিষার ফুলে গোটা সৌদি আরব ছেয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন। আমি বলছি না যে কেয়ামত 2030 সাল বা 34 সালে হয়ে যাবে, কিন্তু কেয়ামতের আলামতগুলো একটা একটা করে প্রকাশ করে দিচ্ছেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো দেখেন
যাকাত দেওয়া যখন বন্ধ করবেন আকাশের বৃষ্টি বন্ধ করে দিবেন কে আল্লাহ আকাশের বৃষ্টি যখন বন্ধ হয়ে যাবে তখন কিন্তু ফল ফসলাদি আপনি কিন্তু সেচ কাজ করে পর্যাপ্ত উৎপাদন করতে পারবেন না তখন সয়াবিনের দাম এমনি বেড়ে যাবে চিনির দাম এমনি বেড়ে যাবে চালের দাম এমনি বেড়ে যাবে সুতরাং আকাশের বৃষ্টি যদি বাড়াইতে চান দুই কাজ করতে হবে কয় কাজ আরো জোরে কয় কাজ এক নাম্বার বেশি বেশি যাকাত দিতে হবে দুই নাম্বার বেশি বেশি ইস্তেগফার করতে হবে সুবহানাল্লাহ কোন আমার কথা না কোরআনের কথা আলহামদুলিল্লাহ কোন তো যেখান থেকে কথা আসছিল যে দুর্ভিক্ষ তিন নাম্বার গেল চার নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ামা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ পাঁচ নাম্বার আল্লাহ রাসূল বলছেন ওয়ালাম ইয়াকুদু আহাদাল্লাহি ওয়া আহাদা রাসূলি আল্লাহর কিতাব অনুযায়ী যদি কেউ বিচার টিচার না করে বিচার কার্য পরিচালনা না করে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির উপরে গজব দিবে দুর্ভিক্ষ দিবে অশান্তি তৈরি করে দিবে নাউযু বিল্লাহ বলেন এরপরে বললাম আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ যারা করবে ওয়াদা ভঙ্গর মানেটা কি আলোচনা কোথায় আছে একটু মাথায় রাখেন কিন্তু অজামিনযোগ্য অপরাধ বলেছিলাম দুইটা কয়টা এক নাম্বার বান্দার হক নষ্ট করা সেখান থেকে এই পয়েন্টগুলো বলে দিচ্ছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালাম ইয়াকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলি আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যারা ওয়াদা ভঙ্গ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর অশান্তি দুর্ভিক্ষ গজব দিবেন নাউযুবিল্লাহ কোন মানুষ ওয়াদা ভঙ্গ করে কেমনে মানুষ আমরা তো জানি আপনাকে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন সাহাবীরা পর্যন্ত অনেক সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে গিয়ে মুনাফিক হয়ে জাহান্নামে গেছে নাউযুবিল্লাহ বলেন এমন একজন সাহাবী হচ্ছে সালাবা বিন হাতিব এভাবে নবীজি বসে আছেন নবীজি বসে আছেন সাহাবী এসে বলতেছেন ওগো নবীজি একটু আল্লাহর কাছে দোয়া করে দেন না কয় কি দোয়া করব কয় আল্লাহ যেন আমার ধনী বানায় দেয় কি বানায় দেয় ধনী কয় কেন আমার জীবন কি তোমার পছন্দ হয় না কয় আল্লাহ নবী পছন্দ হয় তারপরে আমি শিল্পপতি হতে চাই টাকাওয়ালা হতে চাই পয়সাওয়ালা হতে চাই আর যদি আল্লাহ আমারে পয়সা দেয় আমি দুনিয়ায় শুধু আল্লাহর জন্য কাজ করব দিনের জন্য কাজ করব এলাকায় কিছু গরিব মানুষ আছে যারা আল্লাহর কাছে এই ওয়াদা করে আল্লাহ দুইটা কোটি টাকার মালিক বানায় দাও দেখো না কয়টা মসজিদ বানাই কথা বলেন না কেন ১৩ বছর ১৪ বছর বাচ্চা হয় না আল্লাহরে বলো আল্লাহ কোনো মতে একটা ছেলে দেও আল্লাহ কোরআনের হাফেজ বানাম ও কথা কয় না দেখি পরপর তিনটা মেয়ে হয়েছে কয় আল্লাহ একটা ছেলে দেও আল্লাহ একটা দেখো না আমি কি করি আল্লাহ বড় আলেম বানাবো বিশ্বাস করেন পরে মক্তবের বারান্দাতেও পাঠায় না কথা কন না কেন আমার পরিচিত আমার রাজশাহীতে এক লোক আমি আপনার ভারতে মাহফিল করি প্রতি বছর মার্চে আমি ভারত যাচ্ছি ২০০৬ সালে তো ওই মহিলা আমার আইসা হাতটা ধরতে বাকি খালি কয় হুজুর বিয়ে হওয়া হইলো ১২.৫ বছর এখনো বাচ্চা আল্লাহ দিল না আপনি তো মুসাফির মানুষ ভারতে যাবেন একটু দোয়া করেন যাইতে যাইতে আল্লাহ যেন আমার একটা বাচ্চা দেয় ছেলে হোক মেয়ে হোক হুজুর আল্লাহকে হাজির নাজির জাইনে বলতেছি শপথ করে বলতেছি একটা বাচ্চা যদি আল্লাহ আমারে দেয় আমি এটারে আলেমা বানাবো আলেম বানাবো হাফেজ বানাবো মাদ্রাসায় পড়াবো চেষ্টাটা করব ঠিক ২ বছর পরে মেয়েটার পেটের বাচ্চা আসলো আলহামদুলিল্লাহ বিশ্বাস করেন আকিকাটা পর্যন্ত ২-৩ বছর ঠিক মতো দেয় নাই মাদ্রাসায় পড়ানো তো দূরের কথা এখন হ্যারে বানাইছে মমতাজের মতো নাউজুবিল্লাহ কন গাদ্দারি করলো কার সাথে আরো জোরে কন আল্লাহর সাথে সালাবা বিন হাতিব নবীজির কাছে এসে বলছে আল্লাহ নবী একটু দোয়া করে দেন না কারণ হ্যাঁ জানে আল্লাহ নবী দোয়া করলে বন্দুকের গুলি মিস হবে কিন্তু নবীজির দোয়া মিস হবে নবীজি বলছে আচ্ছা তোমার জন্য দোয়া করতে হবে ঠিক আছে প্রথম দিন বললো যে সামনে থেকে চলে যাও চলে গেল দ্বিতীয় দিন কয় সরো আমার সামনে থেকে চলে গেল তৃতীয় দিন এবার আইসে নবীজি আল্লাহরে বলছে আল্লাহ ওরা ধনী বানায় দাও সাথে সাথে দোয়া কবুল সুবহানাল্লাহ কোন দোয়া যখন কবুল হয়ে গেছে এবার উঁটে বাচ্চা একটা দেয় না বাচ্চা দেয় দুইটা ছাগলে বাচ্চা একটা দেয় না বাচ্চা দেয় দুইটা একটা বছরের মধ্যে এত সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিলেন মদিনার বুকে সম্পদ রাখার জায়গা নাই সম্পদ রাখার জায়গা নাই
যখন সম্পদ ছিল না পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে এসে পড়তো, জুমার নামাজে বিশ্ব নবীর সামনে এসে বসে থাকতো। এখন সম্পদ বেড়ে গেছে, এত সম্পদ বাড়লো মদিনার বুকে আর জায়গা নাই তার সম্পদ রাখার জন্য, ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় যাইতে হবে। দূরে চলে গেলেন, যাওয়ার পরে এখন এই উটের খামার করলেন, ছাগলের খামার করলেন। অনেকদিন হয়ে গেল নবীজি ওই সাহাবি কার দেখতে পায় না। নবীজি বললেন, ও সাহাবিরা সালাবা কই, সালাবা বিন হাতিবকে কেন আমি দেখি না? সাহাবিরা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনার সাহাবি এখন অনেক বড় শিল্পপতি হয়ে গেছে, ধনী হয়ে গেছে, সম্পদ এত বাড়িয়ে দিয়েছে যে সম্পদ মদিনার বুকে রাখার জায়গা নাই, এই জন্য দূরে চলে গেছে। আগে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে এসে পড়তো, এখন পাঁচ ওয়াক্ত নামাজ তো পড়ার তার সময় নাই, পাঁচ ওয়াক্ত নামাজে আসে না, আবার জুমার নামাজেও আসে না। আল্লাহর নবী বললেন, আফসোস আমার জন্য, এর কয়েকদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের বিধান ফরজ করেছে। যখন যাকাতের বিধান ফরজ হয়েছে, অমনি সাহাবীদেরকে নবীজি বললেন, সাহাবা তো অনেক বড় শিল্পপতি, তার কাছে যাও, যাওয়ার পরে যাকাতের অর্থ চাও, 2.5% হারে যাকাত দিবে। সাহাবার কাছে সাহাবীরা গেলেন, যাওয়ার পরে বললেন, সাহাবা আল্লাহ রাব্বুল আলামিন যাকাত ফরজ করেছেন, তুমি তোমার অর্থ থেকে যাকাত প্রদান করো। সাহাবা জবাব দিলেন, মুসলমানদের মধ্যে কি আজকাল চাঁদাবাজি শুরু হয়েছে? ওমা নাউজুবিল্লাহ, বাড়িতে গিয়ে বললেন, আগে নবীজির কাছে দোয়া করতে বলল যে আমি দুনিয়ার জন্য অনেক কাজ করব, এখন যাকাতের বিধান ফরজ হওয়ার পরে সাহাবীরা গেছে, কয় মুসলমানরা এগুলো কি শুরু করলো, এগুলো তো অমুসলিমরা দিবে, আমি মুসলমান, আমার টাকা আমি আরেকজন দিমু কা? আরো জোরে কর নাউজুবিল্লাহ। সাহাবীরা মনটা খারাপ করে বিশ্ব নবীর কাছে আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও তো যাকাত দিতে অস্বীকার করেছে। নবীজির মনটা খারাপ হয়ে গেল, কয় আমার জীবন দশায় খবরদার আর কখনো ওর কাছে যাকাতের টাকা যাইতে চাইতে যাব না। নাউজুবিল্লাহ কর। নবী যদি কারো উপরে অখুশি হয়, আমার আল্লাহ বুঝি খুশি হবেন নাকি? জিবরিল আমিনকে আল্লাহ তাআলা বলতেছে, সঙ্গে সঙ্গে আমার হাবিবের কাছে হাজির হয়ে যায়, একটা না দুইটা না চার চারটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিককে কেন্দ্র করে নাজিল করে দিয়েছেন। নাউজুবিল্লাহ কর। জিবরিল আমিন আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আসার পরে বললেন, ওয়া মিনহুম মান আহাদাল্লাহু লাইন আতানা মিন ফাদলিহি লানাসাদদাকান্না ওয়ালানাকুনান্না মিনাস-সালিহিন। দুনিয়ার জিন্দগিতে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করে, আল্লাহকে বলে আল্লাহ সন্তান দাও মাদ্রাসায় পড়াবো, আল্লাহ সন্তান দিল এরপরে পড়া ইংলিশ মিডিয়ামে, আল্লাহকে বলে আল্লাহ আমেরিকায় যদি গ্রিন কার্ড পায় এলাকায় একটা মসজিদ বানায় দেব, খাল্লি বাল্লি আল্লাহরে তখন বুড়ি আঙ্গুলি দেখায় কিসের মসজিদ বানানো, বরং ওখানে আমোদ ফুর্তি করে। আল্লাহকে বলে আল্লাহ আমার ছেলেটা যেন অমুক কলেজে চান্স পায়, আল্লাহ ছেলে যদি ক্যান্টনমেন্টে চান্স পায়, আল্লাহ ছেলে যদি বুয়েটে চান্স পায়, আল্লাহ ছেলে যদি মেডিকেলে চান্স পায়, আল্লাহ ছেলে যদি আমেরিকার ভিসা পায়, আল্লাহ তোমার ঘরে আমি 2 লক্ষ টাকা দান করব, ছেলের জন্য ভালো বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থা হলো, অমনি আল্লাহর সঙ্গে গাদ্দারি বেমানে করে। আল্লাহ তোমার মাল তুমি ব্যবস্থা করছো, আল্লাহ 2 লাখ টাকা দিয়ে তুমি করবা নাকি? নাউজুবিল্লাহ কন। আছে না এরকম মানুষ? বহুত আছে। আল্লাহর সাথে যারা ওয়াদা ভঙ্গ করবে আল্লাহ তাদের উপর অশান্তি ঢেলে দিবেন। নাউজুবিল্লাহ কন। এই যেখান থেকে কথাটা আসছিল প্রিয় ভাইরা আমার, অজামিনযোগ্য অপরাধ 1 নম্বর হচ্ছে বান্দার হক নষ্ট করা। বান্দার হক নষ্ট করেন না, আপনি যত বড় হুমরা সুমরাই হন না কেন, মরতে কিন্তু আপনার হবেই ভাই। কত টাকার দরকার, আরে কবরেতেও টাকা নিয়ে যাইতে পারবেন না, ওই চার পায়া খাটিয়াতে ওই পালকিতে আপনার সর্বশেষ যাত্রা হবে আপনার কবর স্থানে, 3.5 হাত কেবিনে, যেই কেবিনটা যেই কবরটা শিল্পপতিরও হবে মাটির, যমুনা গ্রুপের MD-রও হয়েছে মাটির, আপনার আমারও হবে মাটিরই, ঠিক কিনা? বসুন্ধরা গ্রুপের মালিক দেখা কবরটা টাইলস বসানো হবে না, কিসের হবে? হ্যাঁ, উপরে হয়তো বা টাইলস বসাইতে পারে, তাদের অনেক পয়সা। ঈদ তো যেখান থেকে বলতেছিলাম কথাটা, বান্দার হক আমরা কেউ নষ্ট করব না ইনশা আল্লাহ। 2 নম্বর আসেন, অজামিনযোগ্য অপরাধ হচ্ছে শিরকের গুনাহ। কিসের গুনাহ?
رب العالمين বলছেন ان الله لا يغفر ان يشرك به ويغفر ما دون ذلك.